সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। আওয়ামী লীগ সরকার দেশে আবারও বাকশাল প্রতিষ্ঠা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, একদলীয় বাকশালী সরকার বিদায় করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলন। সোমবার 29 জানুয়ারি দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। এই সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন, জেডএআরএফ। মঈন খান বলেন, ক্ষমতা বা অর্থের মোহে নয়, আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, সেজন্য 7ই জানুয়ারি দেশের জনগণ নামে নির্বাচনের ভোট বর্জন করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যর্থ ও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত দাবি করে তিনি বলেন, দেশের জনগণ অতীতেও আপোষ করেনি, এবারও ভোটাধিকার ও গণতন্ত্র প্রশ্নে আপোষ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আজ যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই লক্ষ্যকে উধাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বহুবার গণতন্ত্র হত্যা করেছে। 75 সালে 11 মিনিটের ব্যবধানে সংসদে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেন। বিগত 15 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র হরণ করা হয়েছে। বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইমসের প্রবন্ধে বলা হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল 02 কায়েম করেছে।